আমি একজন আইপিএস অফিসার হতে চাই ছায়া প্রকাশনী আজকে হামা ছন্দাছাড়া আজকে হামা দেবা আজকে সময় খুশমি জাজি আজকে সময় এই মুহূর্তে আমি যার সঙ্গে আড্ডা দেবো তাকে টলিউডে এই মুহূর্তে এক নম্বর নায়িকা বলা হয় হ্যাঁ আমার সঙ্গে আছে নুসরাত জাহান কি সে কি বলে সেটা জেনে নেবো আমি তো এইসব নম্বর টম্বরে একদমই বিশ্বাস করি না আর আমার মনে হয় না যে র্যাঙ্কিং হিসাবে কোনো আর্টিস্টকে এইভাবে মানে কি বলবো একটা বাঁধনের মধ্যে জড়িয়ে ফেলা উচিত বিকজ আমরা কাজ করি ভালো কাজ করলে অডিয়েন্স খুশি হয় এন্টারটেন্ড হয় এবং তাদের ভালোবাসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা আমাদের কিভাবে দেখে সেটা বেশি ইম্পর্টেন্ট নাম্বারিংটা আমার মনে হয় না উৎসাহ ইম্পর্টেন্ট হ্যাঁ বাট কী তো তাও মানে যখনই না নুসরাত দি খুব ভালো ইভেন আমাদের যে ভিডিওসগুলো আমরা করি অনেক কমেন্টগুলো আসে যে নুসরাত্দের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ হলে ভালো হয় বা এইগুলো এখন কীরকম এনজয় করো না এগুলো এগুলো তো এনজয়ের কোনো ব্যাপার না এটা আমার দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গেছে যেখানে আমি এভরিডে ক্যামেরা ক্যামেরা ফেস করছি আজকাল তো এতটাই ইউজ হয়ে গেছে যে মেকআপ করতে ইচ্ছে করে না ক্যামেরা ফেস করলে দেখছো মানে আমি যে ছিলাম জিম থেকে এসে একটা লিপ বাম লাগিয়ে বসে পড়লাম তো নো ইউ গ্যাট ইউজ টু ইট এভরিডে রোজ যে আমি রেডি হয়ে থাকবো একমাত্র শুটিং ছাড়া ক্যামেরা তো রোজই ফেস করছি তো সেটা একটা জীবনের খুব ইম্পর্ট্যান্ট ইন্ট্রিগ্রাল পার্ট হয়ে গেছে তো দু থেকে শুরু আমার প্রায় সাত বছর হয়ে গেল অলমোস্ট সাত বছর তো তার আগের জীবন মানে এখন যখন দেখো তখন কি রকম লাগে উৎসাহ আমার জীবনটা কিন্তু খুব কোনো কিছু চেঞ্জ হয়নি ইন্টারনালি হয়তো এক্সটার্নালি চেঞ্জ হয়ে যেতে পারে যেখানে আমি বাইরে খুব একটা বেশি ঘুরতে পারছি না রাস্তায় রকে বসে আড্ডা মারতে পারছি না বন্ধুদের সঙ্গে কিন্তু সেই সেম আড্ডাটা আমার ঘরের ভিতরে একটা একটা রুমের মধ্যে হচ্ছে তো ইন্টারনালি কোনো জিনিসই পাল্টাইনি আমি ভেতর থেকে মানুষ হিসাবে আমি পাল্টাইনি হ্যাঁ একটু বেশি স্টেবল হয়ে গেছি মেন্টালি একটু বেশি কাম ডাউন হয়ে গেছি সেই ঝুটঝাট দুষ্টুমিটা কম করি বাট কম করি এমন নয় যে আমি শেষ করে দিয়েছি সো খুব একটা বেশি ডিফারেন্স নেই তখন যেরকম ছিলাম আজও কিন্তু আমি অনেকটাই সেরকম ইনফ্যাক্ট আজ আরও বেটার আজকে বাড়িতে রান্না করতে ভালোবাসি আজকে বাড়িতে মানে রবিবার হলে আমার বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রির ফেটার্নিটি বলো বা আমার যারা তখন বন্ধু ছিল কলেজের বন্ধু কিছু ধরো ওই দশজনের একটা যে গ্রুপ ছিল সেটা আজও রয়েছে সেটা আজও রয়েছে এবং তাদের সাথেই আমি সময় কাটাতে ভালোবাসি তো সেই হিসেবে কিছু কিছুমাত্র পাল্টায়নি পাল্টেছে শুধু সময় পাল্টেছে মানে সময়টা তো এগিয়েই চলেছে কিন্তু হাতে কমে সময় হাতে কমে গেছে তার জন্য বন্ধুদের কাছে প্রচুর গালাগালি খেয়েছি সময় না পৌঁছানোর জন্য সময় তাদেরকে মাঝে মাঝে না দেওয়ার জন্য আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে না যাওয়ার জন্য যখন আমি শুটিং করছিলাম ব্রডেদ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে মিস করেছি তো আজও গালাগালি খায় সেটা নিয়ে তার দুটো বাচ্চা হয়ে গেছে তাও আজও গালাগালি খায় বাট হ্যাঁ ওয়ার্ক ওয়াইজ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু পার্সোনালি আমি ভেতর থেকে যাচ্ছিলাম তাই আছি সাথে দেখা হলে কে কোন निरालाय নিজে কে উાડ এই ঝুরঝাট দুষ্টুমির কথা বলে কি দুষ্টুমির কথা মনে পড়ছে কোনটা করিনি আমাদের কলেজে যে গ্রুপটা ছিল মানে আমরা ওই কোর কমিটির যে গ্রুপ ছিলাম আমরা আমি কলেজের সেক্রেটারি ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সেক্রেটারি ছিল আর আমার গ্রুপে মানে আমরা আমাদের ধরো দশজনের ক্লোজ গ্রুপ তারাই সবাই কমিটি মেম্বার বুঝতে পারছি কী অবস্থা হবে কলেজের অনেক কিছু করেছে মানে ঝামেলা থেকে নিয়ে ছেলেদেরকে ধরে মারা থেকে নিয়ে পেটানো মানে ছেলেদেরকে পিটিয়ে দিতাম কেন ইরম করতাম এরকম টম বয়স ছিলাম তখন তো তখন তো কাজল অব্দি পড়তাম না মানে না আমার কোনো ছবি নেই কলেজের সেই সময় যখন আমি মেকআপ টেকআপ করতাম এই ধরনের কোনো বিহেভিয়ার আমার মধ্যে ছিল না হ্যাঁ মেয়েদের মতো জামা পড়তাম কিন্তু বিহেভিয়ার ছিল না মেয়েদের মতো আর আমার দশজন বন্ধুদের মধ্যে নজন ছেলে আমি একমাত্র মেয়ে ছিলাম তো ওরা আমাকে ভাই হিসেবেই আর কি বরণ করে নিয়েছিল ওরা আমাকে মেয়ে মনেই না টিল করতেন তারা আমাকে যখন দেখে আমি ড্রেস করে একদম ফ্যামিনিন বিহেভ করছি ওরা একটু বলছে এটা এগুলো ক্যামেরার সামনে করো আমাদের সামনে না এগুলোই বলে আমরা প্রচুর আমরা বিশেষটুকু এগিং মানে কে রাত্রির ধরো বারোটার সময় এক ক্যারেট ডিম নিয়ে বেরিয়ে লোকজনদের ডিম মারা হতো মানে দ্যাট ইজ দিটল ওয়ার্ড সো এই এই মজাগুলো এই দুষ্টুমিগুলো এই ঘুমন্ত লোককে ঘুম থেকে তুলে দেওয়া তাদের কারের পাশে চকলেট বোম জ্বালিয়ে ফেলে দেওয়া এইগুলো করেছি এগুলো দুষ্টুমি হয়ে গেছে অনেক করে নিয়েছে

এই যে সময় কমে যাওয়া তো বাড়ির লোকরা কিভাবে হ্যান্ডেল করে এখন তোমার এই কম বাড়ির লোকেরা ইনিশিয়ালি দেখ আমার বাবা মা বাই ফ্যামিলি হ্যাজবিন দি মোস্ট সাপোর্টিভ আমার তারা তো তারা আমি যেটাই করি তারা কোনোদিন আমাকে বলে না যে না এটা তুমি করো না যদি আমি ভুলও করে থাকি ভুল ডিসিশন নিয়ে থাকি দি অলওয়েজ সে যে নিজের ডিসিশন থেকে তুমি নিজে শিখবে যদি ভুল করো তুমি পড়বে যদি ওঠো তুমি নিজে থেকে উঠবে ইটস কমপ্লিটলি ইয়ার চয়েস সেটা আমিও সবাইকে বলি আমি আমার ছোটরা যারা রয়েছে বা যারা নতুন যারা যাদেরকে আমার মনে হয় যে এই অ্যাডভাইসটা খুব ইম্পর্ট্যান্ট যে জীবনে সব ধরনের ডিসিশন নেওয়া উচিত কোনো কিছু মানে রিগ্রেট করা উচিত নয় যে আজকে এটা করলে ভালো হতো করলাম হয়তো ভুল হয়ে গেল তো সেটা থেকে একটা শিক্ষা প্রাপ্ত আমার বাট ইউ মাস্ট ডু ইট সো দি নো যে সময় কম কাজকে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু তারা এটাও জানে দ্যাট মাই ফ্যামিলি কামস ফার্স্ট আই এম আ ভেরি ভেরি ফ্যামিলি পার্সন হ্যাঁ হয়তো আমি বেশিরভাগ গিয়ে পুরনো বাড়িতে সময় কাটাতে পারি না কিন্তু মা চলে আসে বাবা চলে আসে সো ওয়ান এভার আই গেট টাইম উইকেন্ড আমার ফ্যামিলি লাঞ্চ ইজ আ ম্যান্ডেট অন সানডে যে সানডে আমি কাজ করছি না আমি রান্না করি আমায় করতে হয় এবং মা তাতে খুদ বার করে অনেক কিছুই বাট সিজ ভ্যারি প্রাউড অফ মি দ্যাট ইউনো আমি রান্না করছি অ্যান্ড ইউনোড উই হ্যাভ আ ফ্যামিলি লাঞ্চ ইটস ইটস গ্রেট ফ্যামিলি টাইম আমি দিই সেটা হতেই হবে সেই রান্না ঝলকটা আমরাও পাই ইনস্টাগ্রামে ফেসবুকে রিসেন্টলি তুমি ম্যাঙ্গো কেক বানিয়েছিলে পুরো প্রোসিজিও দেখলাম মানে রান্নাটা কি ছোট থেকেই ইচ্ছে ছিল মানে করার ভালো লাগে দিন ছোট থেকে ইচ্ছে ছিল না আর রান্না বাড়িতে আমি এতটাই প্যাম্পার ছিলাম যে আমি বসে বসে চিৎকার করতাম মা জল বা নুন দাও মা এই দাও বসে একটা জায়গায় হ্যাঁ মানে আমি স্কুল কলেজ থেকে ফিরে টিভির সামনে বসতাম তো ধরো দুটো সময় খেতে বসেছি আমি চারটের সময় উঠতাম অল্প অল্প এই ওই নাটক প্যাম্পার্ড তারপর যখন আমি সেপারেটলি থাকতে শুরু করলাম দ্যাট ওয়াজ মাই ফাদার্স ডিসিশন যে ওকে একা থেকে শিখতে দাও প্রচণ্ড বেশি প্যাম্পার্ড হয়ে গেছিল আমি বেসিক্যালি তখন রান্না মা মানে কিছুটা দয়া মায়ে রোজ খাবার পাঠাতো দেন শি স্টপ সে নিজে থেকে করতে শেখো সো স্লোলি স্ট্যাডিলি ফোনের ফোনের মধ্যে মা মাকে জিজ্ঞেস করতো মা এটা কী করে করবো প্লেন সিম্পল রান্না বাড়ির রান্না ধরো একটা বলছে মা আমি আলু ভাজা বা আলু সেদ্ধ ভাত খাবো আমি কী করে করবো মা ফোনে 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 বলতো প্রথমে ভাত হয়তো ঠিক একবার হলো না দ্বিতীয়বার দ্বিতীয়বার ঠিক হতেই হবে ইটস আবাউট প্র্যাকটিস দেন স্লোলি স্ট্যাডিলি আই স্টার্টেড গেটিং দিস ইন্টারেস্ট অফ কুকিং কুকিং বিকেম স্ট্রেস বাস্টার অফ আমি আমি রান্না ধরো এই রান্না করছি কাটছি দেখতে ভালো লাগছে রান্নার রঙ চেঞ্জ হচ্ছে রান্নার স্বাদ ভালো হচ্ছে প্রচুর প্রশংসা হচ্ছে রান্নার সো আই থিঙ্ক ওভারঅল কুকিং ইজ অলসো এন আর্ট অ্যান্ড বিং এন আর্টিস্ট তুমি অভিনয় বলো পেন্টিং বলো গিটার বাজানো বলো আমি আর্টের প্রতি সবসময় আমার একটা আকর্ষণ ছিল সো কুকিং ইজ এন আর্ট দ্যাট ডিস্ট্রেসেস মে আমার ভালো লাগে লোকজনকে রান্না করে খাওয়াতে সেপারেটলি থাকার কথা বললে যে বলিউডে এই ট্রেন্ডটা আছে জেনারেলি মানে আমরা দেখি আমরা কলকাতায় খুব একটা আচ্চার মানে খুব একটা ইউজ টু নই যে আমরা আলাদা থাকলাম বাড়ির কাছেও কিন্তু এটা এটা ট্রেন্ডের ব্যাপার নয় ইট ইজ অ্যাবাউট নেসেসিটি ঠিক আছে আমি কোনোদিন চাইতাম না যে আমি আমার বাবা মার বাড়ি ছেড়ে সেপারেটলি থাকবো বাট ওয়েন টাইম চেঞ্জেস লাইফস্টাইল চেঞ্জেস ইউ হ্যাভ টু চেঞ্জ উইথ টাইম আর কোনো অপশন থাকে না আমি আই I cannot wear a uh, shooting a jama and I can enter uh, the Muslim area. It is because you but you know impression I never wanted to wanted people to talk about it like very honestly my interviews are very very honest interviews. So, so I would always say you know uh, to comfortable or to make lifestyle better if you separately. এটা হচ্ছে ম্যাচ ডিসিশন হয় না ইটস ভেরি পেইনফুল ফর প্যারেন্টস যে নিজের বাচ্চাকে যাকে এত প্যাম্পার করে রেখেছে তাকে ধর যেমন আমার বোন শি ইজ স্টার্টিং মানে আউটস্কারস বলতে ও হায়দ্রাবাদে পড়াশোনা করেছে না শি ইজ ওয়ার্কিং ইন দেলি অ্যান্ড ও ভীষণ লাজুক চুপচাপ ভেরি ইন্ট্রোভার্ট চাইল্ড আমার মতো এক্সট্রোভার্টও নয় তাকে বাড়ি থেকে ইটস ভেরি ডিফিকাল্ট ফর আ প্যারেন্টস যে যেন আমি অ্যালাউ করলাম তুমি বাইরে গিয়ে পড়ো একা একটা মেয়ে একা বাইরে গিয়ে থাকছে বা একা বাইরে গিয়ে পড়ছে ইটস ভেরি ডিফিকাল্ট ফর এনি প্যারেন্টস কিন্তু পরিস্থিতি এটাই ডিমান্ড করে আর তারপর ইউ গেট টু লার্ন অলসো ইন লাইফ অ্যান্ড একা থাকতে থাকতে তুমি প্রচুর কিছু তুমি এত রেসপন্সিবল হয়ে যাবে যে আমার জিনিস আমি নিজে করছি আমার জামা কাপড় গোছানোর থেকে ইউ নো দ্যাজ আ টাইম ব্যান এখন আই হ্যাভ অ্যাটেন্ডেন্স অ্যান্ড পিপল অ্যাট ওয়ার্ক যখন আমি ফার্স্ট টাইম মা বাবার হাত ছেড়ে যখন আমি শিফট হয়েছিলাম আমার বাড়িতে কোনো কুক ছিল না আমার বাড়িতে কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না সো এভরিথিং আই সি ডু অন মাই ওন তো এইভাবে শিখে গিয়েছি তো আর যদি আমাকে একাও থাকতে হয় ধরো সবাই লিভে আছে তাও আমি ম্যানেজ করতে পারি নিজে আর্নিংয়ে একটা নিজের এস্টাবলিশমেন্ট তৈরি করা মানে অনেক খুব মানে এটা একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন তাই না নাথিং লাইক ইট তুমি যদি দু টাকারও জিনিস নিজের পয়সার খাও সেটা স্যাটিসফ্যাকশন অন্য হয় সো ইটস এ ম্যাটার অফ প্রাইড বলতে পারো ইটস এ ম্যাটার অফ সেলফ স্যাটিসফ্যাকশন ইটস এ ম্যাটার অফ সেলফ রেসপেক্ট আর যখন তুমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে তুমি দেখবে তোমার অন্যরা হয়তো মার্সিডিস দিয়ে নামছে আর তুমি হয়তো একটা মারুতি দি মারুতি ভ্যান দিয়ে নামছো তাও তোমার মনে হবে তোমারটা অনেক বেটার তুমি রাত্রিরে শান্তিতে ঘুমাতে পারবে ইউ ক্যান ফেস দা মিরর উইথ প্রাইড জানি উড়িয়ে দেব ঘুম উড়িয়ে ভিজে ঠোঁট হব বাদন ছাড়া তুমি বলছিলে না তুমি এক্সট্রোভার্ট অনেকটা মানে একদম ইন্ট্রোভার্ট না এক্সট্রো হওয়ার জন্য কোথাও কোথাও ফিগার কোথাও না সব সময় সমস্যা হয়েছে কোথাও বলে কিছু হয় না কল মি দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল হিরোইন বিকজ আমার ইন্টারভিউজে কোনো দিন কোনো ফেকনেস নেই আমার যেটা মনে আছে সেটা মুখে আছে আই ডোন্ট প্লেট ডিপ্লোম্যাটিক যেটা আমার মনে হয় ঠিক সেটা ঠিক হয়তো অন্যের জন্য সেটা বুড় হতে পারে মানে ভিউজ তো ভেরি ভেরি করে ফ্রম পার্সন টু পার্সন বাট আই ভেরি ভেরি তো মানে এই ধরো যখন বিগিনিংয়ে তখনও কোনো না কোনো কন্ট্রোভার্সি হয়েছে বা পিকে কিছুদিন আগেও বিভিন্ন রকমভাবে নানা রকম কথা ফেস করতে হয়েছে ইভেন তুমি মিডিয়া অনেকেই ডেকে নিজে বলেছো এই কথাগুলো তোমার এই ডিসিশনটা নিতে ভয় লাগে না মানে ভয় বলতে আমার ভয় লাগবে কেন ভয় কখন লাগে জানিস ভয়ে যখন তুমি ভুল করেছো এবং সেটাকে ঢাকার জন্য যদি তুমি কিছু বলো তাহলে ভয় লাগবে এবং সেটা পুরোপুরি ইউ ক্যান নেভার লাইট দ্য ক্যামেরা ইউ ক্যান নেভার লাইট ইউর অডিয়েন্স যার যাদের জন্য আজকে আমি খেটে খেয়ে পড়ে বেঁচে আছি ইউ শুড নট লাই টু দ্যাম সো যদি তুমি কোনো ভুল করে থাকো দ্য ক্যামেরা অলওয়েজ ক্যাচেস ইয়ার ফেস তোমার এক্সপ্রেশন তুমি অত ভালো না আমি তো সুচিত্রা সেন নই তবে অত ভালো অভিনেত্রী নয় যে আমি অভিনয় করে মিথ্যেটাকে সত্যিতে প্রমাণ করে দেবো হবে না সো হোয়াট এভার ইজ ট্রু ইজ ট্রু ইফ আই এম রং এম রং ইফ এম রাইট এম রাইট ইফ আই এম রাইট ইউ ক্যানট পুট মি ডাউন কাম হোয়াট মে সে যেই হোক না কেন সে যত বড় দিগজ হোক না কেন যদি আমি ভুল না করে থাকি আমি কারোর শুনি না এই ধরো ধরো নানা রকমের কথা বা যে কোনো প্রবলেমস বা যা কন্ট্রোভার্সি প্রবলেম আই থিঙ্ক নায়িকারা ভীষণ সেলেবল হয় উই আর পাবলিক ফিগার্স উই আর সেলেবল পিপল আমাদের নিয়ে যদি চর্চা না হয় যদি নেগেটিভ চর্চা না হয় বিকবে কী করে জিনিসগুলো লোকে কেন পড়বে ইফ আই অ্যাম নট আমার কোন একটা বিষয়ে একটা এলো একটা রুমার এলো রুমারটা কতটা সত্যি কতটা মিথ্যে কেউ দেখতে যায় কিন্তু পড়লে তো মজা লাগে তাহলে আমি তো কোনো দিন নিউজ পেপারকেই ব্লেম করবো না মিডিয়াকে ব্লেম করব না দে আর অল ফ্রেন্ডস আমরা একসঙ্গে বসে চা খাই একসঙ্গে বসে আড্ডা মারি ইট ইস দেয়ার ওয়ার্ক টু গিভ মাসালা নিউজ টু পিপল আর এটা মানুষের কাজ মানুষেরা চা এবং বিস্কুট খেয়ে ওরা তারা গরম গরম নিউজ পড়ে এবং তারা এনজয় করে এবং সেই লোকজনই এসে আবার তোমাদের সাথে তোমার সঙ্গে সেলফি তোলে আর তোমার অটোগ্রাফ নেয় সো আই থিঙ্ক ইটস অল আ পার্ট অ্যান্ড পার্সেল অফ বিং আ সেলিব্রিটি যে এই সেলেব লাইফটাই এটা ম্যান্ডেটারি বাবা এটা তো হবে সিলেব লাইফে কিন্তু তার ফ্যামিলিও থাকে তার মা বাবা বন্ধুরা থাকে তাদের বা রিলেটিভসরা থাকে মানে যেটা একটা মানে ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট ইগনর ইগনর রিলেটিভস ইগনর তারা তো বসেই থাকে বলার জন্য যে এইটা কী হলো এটা কী হলো ও বাবা এই শুনলাম তোমার মেয়ের ব্যাপারে মাই প্যারেন্টস আর ভেরি ভেরি মডার্ন থট প্যারেন্টস মানে ই যতটা রিলিজিয়াস আমার বাড়ি ততটাই কিন্তু মডার্ন থটস আমার বাবা মা শিক্ষিত তাই আমাদের ভালো শিক্ষা দিয়েছে তাই এইগুলো আমাদের ম্যাটার করে না বাকি যারা রিলেটিভসরা বলে তাদেরকে আমরা চা খাইয়ে মিষ্টি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিই রিলিজিয়াস বলতে তুমি তো মানে ঠাকুরে বিশ্বাস করো নিশ্চয় আই এম এ ভেরি সেকুলার পার্সন আই হ্যাভ ইমেন্স বিলিভ ইন মা দুর্গা সাই বাবা আমার বাড়িতে মন্দির আছে অ্যান্ড রেগুলার আমার বাড়িতে পুজো হয় অ্যান্ড রেগুলার আমার বাড়িতে আই রিসাইট মাই হিমস যেটা আমি ছোটোবেলা থেকে পড়ে বড় হয়েছি আই হ্যাভ ইমেন্স ফেথ ইন আল্লাহ সো আমি বলবো না মিক্স অ্যান্ড ম্যাচ এরকম কিছু হয় না গড ইজ ওয়ান সুপ্রিম পাওয়ার সো সেকুলার থাকাটা তোমার বিশ্বাস যেটার উপরে যার উপরে যেভাবেই তুমি ভগবানকে মানো দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট সো তোমার বাড়িতে ঢুকতে আমার খুব ইন্টারেস্টিং জিনিস সেটা চোখে পড়ে সেটা হচ্ছে তোমার বাড়ির বাইরে মানে ফ্ল্যাটের বাইরে একটা ম্যাট আছে শুজ ইগোজ ইগোজ হাউস নট লাউড ইন মাই হাউস শুজ অবভিয়াসলি বিকজ অফ আমি আমার ওই হিল পরে বাড়িতে ঢোকার নাটকটা আমি নিজেও যখন শ্যুট থেকে ফিরি যতটাই হিল পড়ি না কেন বাইরে বসে আমি খুলি দ্যাটস দ্য নিয়ম বাড়ির মধ্যে আমি নেগেটিভিটি ঢোকাতে চাই না ফার্স্ট অফ অল আমার ভেরি পজিটিভ পার্সন আর যারা নেগেটিভ থাকে তাদেরকে আমি দূর থেকেই ভাই বলে দিই অ্যান্ড ইগো ইগো ইজ সামথিং যেটা সম্পর্ক নষ্ট করে তোমার ভালো ভালো সম্পর্ক নষ্ট করে আমার ধরো তোমার প্রতি কোনো ইগো নেই তোমার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সোড লেট গো অফ দি ইগো ইগো ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইগো থেকেই আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে যে টলিউডে এখন তোমরা না হয় অনেক ফ্রেন্ডস মানে সবাই নায়িকারা বন্ধু মানে যেটা কেউ বিশ্বাস করতে চায় না বিশ্বাসের কি আছে আমরা এনজয় করছি ওটাই অনেক মানে তাও কোথাও গেল না ও ছবিটা করলো আমি এই ছবিটা করলাম না আমার ওই ছবিটা হলে ভালো এরকম মাথায় আমি আমার আমার নায়িকা বন্ধুরা যারা আছে প্রত্যেকটা আর্টিস্টকে এটা মাথার মধ্যে ভেবে নেওয়া হচ্ছে সবাই নিজের ভাগ্যের পাবে ইউনো আমার ভাগ্যের জিনিস ও পাবে না ওর ভাগ্যের জিনিস আমি পাবো না এটা অ্যাকসেপ্ট করে নিলেই ঝামেলা শেষ ঝামেলা নেই ধরো আজকে যে ছবিটা ধরো এক্সাম্পল দিচ্ছি যদি মিমির এই ছবিটা পাওয়ার ছিল আমি কেন এই ছবিটার জন্য মাঝখানে ট্রাই অলসো ইফ শি ইজ গেটিং ইট এটা ওর ছবি ইফ আই এম গেটিং ইট এটা আমার ছবি যার যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে ইউ ক্যান চেঞ্জ ফেট আই রিয়েলি বিলিভ ইন ডেস্টিনি ইউ ক্যান চেঞ্জ দ্যাট সবাই বলছে ভেঙ্কটেশ ফিল্মস ছাড়া তুমি কোনো কাজ করছো না এই মুহূর্তে কেন মানে এটা কি এটা কি বাইরের নোশন নাকি না সত্যি যেরকম অফার আসবে তুমি সেই হিসাবেই কাজ করতে আই রিয়েলি হ্যাভ আ গ্রেট অফার ফ্রম এনি আদার প্রোডাকশান হাউস আর আমার নতুন প্রোডাকশান হাউসের সাথে কাজ করলে আমার একটাই ঝামেলা মানে তারা প্রোমোশনটা ভালো করে না অনেস্টলি মানে মানে যে লেভেলের যে কোয়ালিটি তারা হোর্ডিং দেয় সেটা দেখেই তো বোঝা যায় যে আই ডোন্ট ওয়ান্ট টু বি প্রোমোটেড লাইক দ্যাট যখন বছর আমার কাছে কাজ ছিল না দেন অলসো আই ওয়েটেড তখনও প্রচুর ছোটো ছোটো প্রোডাকশন হাউসের অফার এসেছিলো আই নট ডু বিকজ আমার লঞ্চ এসকে মুভিজ একটা বড় প্রোডাকশন হাউস থেকে হয়েছিল আমি বারে বারে বলেছি আই ডোট ওয়ান্ট টু গেট ইন টু এনিথিং আমি যদি করি আমি একটা বড় ভালো প্রোডাকশন হাউসতেই করতে আর ভালো প্রমোশন দেয় আই এম নট ডুইং এনিথিং আয়ার দ্যান ভেঙ্কটেশ ইস বিকজ দে আর ডুইং ভেরি ওয়েল দে আর গিভিং মি আমার আই ডোট হ্যাভ এ কন্ট্র্যাক্ট উইথ দেম আমার কোনো প্রোডাকশন হাউসের কোনো কন্ট্রাক্ট নেই কিন্তু আমাকে একটা ভালো প্রজেক্টও অফার করতে হবে প্রচুর স্ক্রিপ্ট পড়ে আছে বাড়িতে একটাও আমি করতে চাই না তো আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট বিকজ আই নো যে ওই লেভেলের আর্টিস্টকে সম্মান বা প্রমোশন দেওয়া হবে না তাহলে আমার ছবিটা ওয়েস্ট এত পরিশ্রম করে আমি চার মাস খেটে একটা ছবি করব সেটা চারটে লোক যাবে না দেখতে হোয়াট ইজ দ্য পয়েন্ট এই যে দু বছরের গ্যাপ ছিল যখন ছিল বা এর যদি বাই এনেছাস তোমার কোথাও কেমন হয় এই ইনসিকিউরিটি কোনো দিন কাজ করে মানে যদি বাই চান্স এখন এক বছর বন্ধ হয়ে যায় এই ভয় থাকলে তো নিশ্চয়ই হবে ইফ ইউ স্টার্ট থিঙ্কিং আমার সাথে এটা হবে আমার সাথে এটা হবে এটা হতে পারে এটা হতে পারে এটা হবে Whatever you think comes back to you. Amita Shopshumai, I have tried speaking to my audience and people who go through uh, insecurity or depression. I have, a, I have an advice for them. It is, it is like, um, because I have gone through depression also in my life. I have. প্রত্যেক আমি তো মানুষ প্রত্যেকটা রক্ত মাংসের মানুষ যারা থাকে তাদের তো কষ্ট হতে পারে দি ক্যান গো থ্রু ডিপ্রেশন সো দ্য অনলি ওয়ে টু কাম আউট অফ ইট আমি প্রচুর বই পড়েছি প্রচুর জায়গায় রিসার্চ করেছি প্রচুর বড় বড় কি বলবো স্পিকারদের স্পিরিচুয়াল স্পিকার্সদের আমি কথা শুনেছি তো আউট অফ এভরিথিং ওয়াট আই ডে রাইট ডেস যেটা সবচেয়ে সিম্পলভাবে বলা যায় সেটা হচ্ছে যে নেগেটিভ ভাবলে নেগেটিভ হয় ইউ ইউ মাস্ট ট্রাই দ্যাট লাইক ইফ ইউ আর ধর আমি একটা এটা বলাটা ভীষণ সহজ আমার একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছে আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না তখন তো আমি হট করে পজিটিভ ভাবতে পারি না কিন্তু যদি আমি নিজেকে বাধ্য করি জোর করে পজিটিভ ভাবি তো আমি কিছুটা নেগেটিভিটি নিজের থেকে দূরে করে দিচ্ছি সো ইউ হ্যাভ টু ফোর্স ইউর সেলফ টু থিঙ্ক পজিটিভ অ্যান্ড হ্যাভ টু স্টে ফোকাসড অন দ্যাট নাহলে কিন্তু চাপ আছে ভুল মানে অনেস্টলি ইফ ইউ থিঙ্ক রং এটা হবে 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 তার মানে তুমি ওটার উপরেই বেশি ফোকাস করছো ওটা হবে যেখানে তুমি ফোকাস করবে ওটা হবে তো আমি আমি ভুলের উপরে ফোকাস করতে চাই না আর যখন দু বছর বসেছিলাম দ্য আই ওয়াজ ভেরি ইয়াং দ্যাট টাইম তো অত কিছু মাথায় আসেনি তখন আই ওয়াজ গোয়িং থ্রু ডিফারেন্ট ফেস ডিফারেন্ট ইমোশনাল আউটগ্রোথ হচ্ছিলো আমার আমি মিক্সড ফিলিংস ছিল আমি ডেন্ট ইভেন রিয়েলাইজ হোয়াট আই এম ডুইং দ্যাট টাইম তো আদার দেন মাই ফাদার আই নেভার হ্যাড এনি টু গাইড মি কেউ ছিল না পাশে তখন কেউই ছিল না মানে মিডিয়াও ছিল না মিডিয়ার বন্ধুরাও ছিল না আমার নিজের বন্ধুরা ছিল না সো লট অফ মেস সো আই গ্রো উইথ টাইম আই রিয়েলাইজ যে নিজের ইনসিকিউরিটিটাকে নিজেকেই মারতে হবে সো নাও যদি আমি ভাবি যে আগামী দিন যদি আমাকে এক বছর বসতে হয় যদি আমার ভাগ্যে এক বছর বসা থাকে আই উইল অবভিয়াসলি সেট অ্যান্ড আই উইল ইউটিলাইজ দ্যাট টাইম টু ডু সামথিং বেটার নাও একটা করে নেব পেন্টিং বানিয়ে নেবো একটা করবো ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে সত্যিকারে গডফাদার থাকা দরকার আমার কোনো গডফাদার নেই তো না আমার সাত পুরুষে কেউ ক্যামেরার সামনে ফেস করেনি মানে ক্যামেরার সামনে স্টুডিওতে গিয়ে ছবি তোলা আর কি সবাই এরকম ষণ্ড গন্ড এটা ছবি তোলা সেই ছবিগুলো আমার অ্যালবামে রয়েছে এবার আদারওয়াইজ নোবডি ইজ ফেসড ক্যামেরা আই আই আর অন্য ওয়াই আই ওয়াজ নট ক্যামেরা শাই বাট আর অন্য ওয়াই আই জাস্ট হ্যাপেন আমি প্ল্যানও করিনি ইউর কোয়েশ্চেন ওয়াজ গডফাদার ইন ইন্ডাস্ট্রি আমার তো কোনো গডফাদার ছিল না আই কেম ফ্রম আ মুসলিম ফ্যামিলি কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি বলব না কিম ফ্রম আ মুসলিম ফ্যামিলি কাউকে চিনতামই না রাজদার সাথে প্রথম ছবি জিদ্দার সাথে প্রথম ছবি এই দুজন লোককে ছাড়া চিনতামই না কাউকে আর কোনো পার্টিতে ইনভিটেশন আসলে যেতাম রাজদার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তাম তাতে নিউজ পেপার লিখলো যে রাজ চক্রবর্তী আর নুসরাতের রাফের সে লোকটাকে আমি আজও ড্যাডি বলি সে লোকটা আমাকে আই ডোন্ট নো মেবি হি মেবি রাজ দা হ্যাজ ডেটেড অল হিজ হিরোইন্স ইন দ্য ফিল্ম সেটা আমি তোমার তুমি সবাইকে ডেট করলে আমাকে করলে না তাতেও আমার ব্যাপারে লোকে লিখলো যে কী করে এবার তোর ভাগ্য সো হিরো হি ট্রিটেড মি লাইক এ কিড আর আই ওয়াজ ভেরি ইয়াং অলসো দ্যাট টাইম না আমাকে টেম করাটাই মুশকিল এটা ভালো লাগছে না করব না আর ঘুম পাচ্ছে শর্ট দিতে পারবো না মেয়েগুলো বলতে হ্যাঁ আমি তো ক্যামেরা ফ্যামেরা কিছুই বুঝতাম না ক্যামেরা অ্যাঙ্গেল কি কিছুই কিছুই জানি না বলতো এইভাবে দাঁড়া এইভাবে দাঁড়াতাম ওই দিকে তাকা ওই দিকে তাকাতাম সো আই ওয়াজ জাস্ট সো নিউ টু দিস এন্টায়ার ইন্ডাস্ট্রি ফিল চারটে ক্যামেরা নিচে ছবি তুলছে কী করে পোস্ট করবো সেটু সেটুকুও জানি না হ্যাঁ গুগল করো প্রচুর ছবি পাবে এরকম দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ পোস্ট করতে পারছে না বাট যেন উইদাউট আ গডফাদার ইটস নট ডিফিকাল্ট ইন দিস ইন্ডাস্ট্রি প্রচুর আর্টিস্ট আছে আজকের প্রজন্মের তাদের কোনো গডফাদার নেই তারা কি কাজ করে খাচ্ছে না আগেন ইউ টু বিলিভ ইন ওয়ান থিং ট্যালেন্ট ম্যাটার্স ডেস্টিনি ম্যাটার্স অ্যান্ড পেশেন্স ম্যাটার্সেন্ট ভেরি 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 অনেকেই এসছে অনেকেই পেশেন্স হারিয়ে অনেকে চলেও গেছে চলে গেছে আমি জানি এরকম প্রচুর লোকদের বাট যখন তোমার মনে হচ্ছে যে আমার কাছে কাজ নেই আমার কাছে কাজ নেই আমি হাল ছেড়ে দেবো ইউ টু স্টেক অন আই এম টেলিং ইউ টু ইয়ার্স আই হ্যাড নো ফিল্মস যে ধরনের ফিল্ম আমি করতে চেয়েছিলাম যেমন আমি চেয়েছিলাম এস ভি এফ বা আমি চেয়েছিলাম এস কে মুভিস প্রোডাকশান থেকে একটাও ছবি আমার কাছে আসতো না নট ইভেন ওয়ান সিনার কেউ ভাবছেও না কনসিডারও করছে না আর এর আগে এত বড় বাজ শি ইজ এ লাভলি লঞ্চ নিউ ফেস প্রিটি দেখতে ওকে নেওয়া যায় and one problem and everybody, you know, you just threw me out of work. So you just have to have a lot of patience, lots and lots of patience. Hang on. What did you do? I was with my family, I was uh, with my friends, I travelled. I was with my family, I and I used to read books. I used to read books. And what um, did এখন তো তোমার ক্রিস ক্রস সামনে আসছে আর কি কি এখন কাজ কি রকম চলছে সাকিব ফিল্মটা আই হ্যাভ ফিনিশড ডাবিং অলসো ফিনিশড দ্যাট রিলিজেস তোর ওই ঈদ উজ জোহা মানে বাকরিদের রিলিজ হচ্ছে বাংলা এবং বাংলাদেশে আমার প্রথম ছবি বাংলাদেশে রিলিজ হচ্ছে তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস আর ছবিটা সামহ ভালো হয়ে গেছে হ্যাঁ সামহ ভালো হয়ে গেছে আমি এক্সপেক্ট করছিলাম টার্ন আউট টু বি রিলি কারণ এই ছবিটার শুটিং আমরা ভীষণ লং শুট করেছি হ্যাঁ কোন অডিয়েন্স প্রচন্ড এক্সাইটেড হবে এটা দেখে ইটস বাই দ্য উইমেন ফর দ্য উইমেন অফ দ্য উইমেন মানে একজন মহিলা দৈনন্দিন জীবনে যে ধরনের ক্রাইসিস ফেস করে সেটা আমরা পাঁচটা মহিলার বিভিন্ন স্টোরিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মানে

নেক্সট টাইম প্ল্যানিং অদার্জেক্ট আর যার জন্য ভি ওয়ার ডি মেট ভি স্টার্ট আই স্টার্ট ইন অগস্ট আচ্ছা ঠিক আছে এখন ছবি হচ্ছে মানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে হচ্ছে কিন্তু পেস্কেলের ক্ষেত্রে কি কিছু চেঞ্জেস আমরা চেষ্টা করছি যে ওই হিরোইন বসে থাকবে হিরো দেরি করে আসবে এই ব্যাপারগুলো আমরা ট্রেন্ড চেঞ্জ করছে আমরা দেরি করে যাই আমি আমরা আমরা দেরি করে যাব বাট থিংস আর চেঞ্জিং লাইক জিদ্দাস অন টাইম দেব ডিলে করেছে আমিও ডিলে করে দিয়েছি সাকিব ডেট দেয়নি আমিও ডেট দিই নি আমি কিছু না এটু একটু বরাবরই চাইছিলাম একটু সেন্ট্রিক ব্যাপারটা ভেতরে হঠাৎ করে আর কোনো রিজন নয়

সাকিবের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কিরকম হলো ভেরি কাম খুব একটা আমার ইন্টার্যাক্ট করার আমি সুযোগ পাইনি সাকিবের সঙ্গে বাট ভেরি ওয়ার্ক ফ্রেন্ডলি রে ইজ নট দ্যাট ভেরি ওয়ার্ক ফ্রেন্ডলি অন দ্য স্টেজ আমরা রিহার্সেল দু তিনবার করতাম শর্ট দিয়ে দিতাম অন ভেরি সেই সুযোগটাই ও হয়ে ওঠেনি হয়তো বাট কাজ ওয়াইজ ইজ নাইস ইজ নাইস প্রথমবার বাংলাদেশে তোমার ছবি রিলিজ করছে বাংলাদেশের অডিয়েন্স মানে আমাদের প্রচুর বাংলাদেশের অডিয়েন্স আছে ওরা খুব মানে কি বলবো ভীষণ এক্সাইটেড থাকে হ্যাঁ ভীষণ ভালোবাসতে পারে বাংলাদেশের অডিয়েন্স ভীষণ ভালোবাসতে পারে দে আর লেটল জাজমেন্টাল যেটা আমি শুধু বাংলাদেশের অডিয়েন্সকে বলবো না আমাদের এখানকারও অডিয়েন্স জাজমেন্টাল আছে ইফ দে ডোন এবার তাদের কি ভালো লাগবে সেটা আমরা জানি না তো হট করে যেটা আমার ভালো লাগলো না তাদের ভালো লেগে গেল আবার যেটা আমার খুব ভালো লেগেছে তা তাদের জন্য আমাকে ট্রোল করে দিয়েছে সো ইউ নেভার নো বাট বাংলাদেশ বাংলাদেশ আর স্টেট ইজ কান্ট্রি সো সিক্সটি পার্সেন্ট অফ ফ্যান ফলোয়িং ইজ ইন বাংলাদেশ সো এম ভেরি ভেরি এক্সাইটেড ফেসবুকে ট্রোল নিয়ে আমার এটা মনে ফেসবুকে তো নানারকম ট্রোল আসে তোমাকে নেওয়া যেন সেগুলো দেখেছো নিশ্চয় আ হাসি আমার মুড ভীষণ যখন মুড খারাপ হয় মন খারাপ আমি কমেন্টসগুলো পড়ি অ্যান্ড ইটস ইটস রিয়েলি এক্সাইটিং ইন স্টার্ট লাফিং আই বন্ধুদের সঙ্গে বসে বসে দেখ 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 কী লিখেছে কী লিখেছে মি আমি মিমি এগুলো বসে বসে পড়ি আর হা হা করে হাসি সো ইউ শুড নেভার টেক ট্রোল সিরিয়াসলি নেভার এই কিন্তু সুযোগ এরপর বেরিয়ে যাবে কেউ মাইলে স্যার হরে কৃষ্ণ আপনি আমাকে বুঝলে মাত্র মাত্র আমি আপনাকে মারতে যাব কেন বিয়ে কবে করছে তাহলে গিভ মি অ্যানাদার ইয়ার নট নাও এখন না আই উইল ফর শিওর উইথ দ্য সেম পারসন বাট নট নাও আচ্ছা প্রথমবার বাংলাদেশে ছবি রিলিজ করছে তোমার বাংলাদেশ না সব দর্শকদের জন্য কি বলবে এটাই বলবো যে আমি ভীষণ এক্সাইটেড আমি জানি যে তারাও ভীষণ এক্সাইটেড কারণ আমি একদমই তোমাদের প্রত্যেকটা কমেন্ট এবং সব কিছু আমি ফলো করি অডিয়েন্সটা বা ফেসবুক বলো সো আই এম ভেরি এক্সাইটেড যে আমি স্পেশালি একটা ছবি বানানো হয়েছে আমরা বাংলাদেশের অডিয়েন্সকে মাথায় রেখে ওখানে রিলিজ হবে সো আই এম ভেরি এক্সাইটেড আমরা আমি কোনোদিন বাংলাদেশ যাইনি আমি আমি সো এই ছবিটার প্রমোশনের জন্য আই উইল গো টু বাংলাদেশ অ্যান্ড আই এম রিয়েলি হোপিং টু সি ইউ অল দেয়ার আর ক্রিস ক্রস তার আগে রিলিজ হচ্ছে ইটস এ মাস্ট ওয়াচ এই ছবিটার ব্যাপারে বেশি কিছু বলবো না কারণ প্রমোশন এখনো আমরা শুরু করিনি উই আর দ্য প্রমোশন ইন সাচ ডিফারেন্ট ওয়েজ যে প্রচুর মানুষ রাত্তিক হবে মানে মহিলা মন্ডল হয়ে গেছে ব্যাপারটা পুরোটা ভেরি ভেরি উমেন সেন্ট্রিক ফিল্ম অ্যান্ড ইটস এ মাস্ট ওয়াচ ফর অল দ্য টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন